হ্যালো ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে বিয়োগ নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? এবং সেই সাথে আমরা কিন্তু বেশ কিছু বিয়োগ অঙ্ক করা শিখেছিলাম। আমরা বিয়োগ কখন করে থাকি তোমাদের কি মনে আছে? যখন আমরা কোনো কিছু থেকে কোনো আরেকটা সংখ্যা বাদ দিতে চাই তখন আমরা বিয়োগ করি। এবং আমরা কিন্তু সংখ্যার তুলনা নিয়েও কথা বলেছিলাম, তাই না? আমরা কিন্তু সবসময় বেশি থেকে কম জিনিসকে বাদ দিই, অর্থাৎ বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যাকে বিয়োগ করি। আজকের ভিডিওতে আমরা শূন্যের বিয়োগ এবং বিভিন্ন ধরনের বিয়োগ নিজে করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে থালায় চারটি আপেল আছে। কয়টি আপেল আছে বলো তো? এক, দুই, তিন, চার, মোট চারটি আপেল আছে। এবং এখানে রেজা আর মিনা আছে। রেজা ও মিনা এই আপেলগুলো খাবে। তাহলে তোমরা আমাকে একটু বলো তো, যদি তারা তিনটি আপেল খায় তখন আর কয়টি আপেল বাকি থাকবে? তখন কিন্তু চারটা থেকে তিনটা আমরা বিয়োগ করব, কারণ তিনটা আপেল খেলে কিন্তু তিনটি আপেল কমে যায়, তাই না? এবং চার থেকে তিন বিয়োগ দিয়ে আমরা এক পাই। তাহলে বলো তো কয়টি আপেল থাকবে? একটি আপেল থাকবে। এখানে পাশে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে তিনটি আপেল কিন্তু খাওয়া হয়ে যাওয়ার পরে আর একটি আপেল বাকি থাকে। এখন তোমরা আমাকে বলো, একইভাবে যদি তারা চারটি আপেলই খেয়ে ফেলে তাহলে কয়টি আপেল থাকবে? প্লেটে কিন্তু চারটি আপেল ছিল, আর তারা যদি চারটি খেয়ে ফেলে তাহলে কিন্তু কোনো আপেলই থাকবে না, তাই না? অর্থাৎ শূন্যটি আপেল থাকবে। আর আমরা এই শূন্য কিভাবে পেতে পারি বলো তো? চার থেকে চার, চার থেকে চার বিয়োগ দিলে আমরা কিন্তু পাই শূন্য। এখন তারা যদি একটি আপেল খায় তখন কয়টি আপেল থাকবে বলো তো? তখন যেহেতু একটি আপেল খেয়েছে, আমরা চার থেকে কত বিয়োগ দিব? এক বিয়োগ দিব এবং পাবো তিন। একইভাবে তারা যদি শূন্যটি আপেল খায়, অর্থাৎ কেউই যদি কোনো আপেল না খায়, তখন কয়টি আপেল বাকি থাকবে বলো তো? তখন আমরা চার থেকে শূন্যটা বাদ দিব এবং চারই থাকবে। কারণ তোমরা কিন্তু জানো যে কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ দিলে কিন্তু সেই সংখ্যাটাই থাকে, তাই না? তাহলে এখন এই বিয়োগ অঙ্কগুলো দেখো, এরকম বিয়োগ কিন্তু তোমরা আগেও করেছো। এখানে প্রথম অঙ্কে বলা হয়েছে পাঁচ বিয়োগ পাঁচ সমান কত, নয় বিয়োগ নয় সমান কত, তারপর আছে ছয় বিয়োগ শূন্য সমান কত। তোমরা একটু তোমাদের খাতায় অঙ্কগুলো করে ফেলো তো, তোমাদের নিশ্চয়ই করা হয়ে গেছে। এখন তাহলে চলো আমরা দেখে নিই এই অঙ্কগুলোর উত্তর কেমন হবে। এখানে প্রথমে আমরা পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে কিন্তু পাই শূন্য, নয় থেকে নয় বিয়োগ করলেও আমরা কি পাই? শূন্য পাই। ছয় থেকে শূন্য বাদ দিলে কত পাই বলো তো? ছয় পাই, তাই না? কারণ ছয় থেকে শূন্য বিয়োগ দিলে সেই সংখ্যাটাই থাকছে, অর্থাৎ ছয়ই থাকছে। চার নম্বরে আট থেকে শূন্য বাদ দিলে আমরা কত পাই? আটই পাই। এবং শূন্য থেকে শূন্য বিয়োগ দিলেও কিন্তু আমরা শূন্যই পাই, কারণ শূন্য মানে কিছুই নেই। যখন কিছুই থাকে না তখন কিন্তু আমরা সেটাকে শূন্যের মাধ্যমে প্রকাশ করি, তাই না? এখন আমরা বেশ কিছু কথার অঙ্ক করব। এখানে দেখো বলা হয়েছে যে একটি গাছে নয়টি পাখি ছিল, তিনটি পাখি উড়ে গেল। তোমরা আমাকে একটু বলো তো, নয়টি পাখি থেকে তিনটি পাখি উড়ে গেলে পাখির সংখ্যা কি বেড়ে যায় নাকি কমে যায়? কমে যায়, তাই না? তাহলে আমরা কিন্তু তিন বিয়োগ করবো, অর্থাৎ লিখবো নয় বিয়োগ তিন। এখানে যেমনটা আমরা নয়টা ঘর করে তিনটা ঘর বাদ দিয়ে দিয়েছি, তাহলে বলো তো বন্ধুরা, এই নয়টি পাখি থেকে তিনটি পাখি উড়ে যাওয়ার পরে আর কয়টি পাখি থাকলো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। অর্থাৎ এই ছয়টি পাখি কিন্তু গাছে থাকলো, কিন্তু তারপরে আমাদেরকে বলা হচ্ছে পরে আরও চারটি পাখি উড়ে গেল। অর্থাৎ এই যে ছয়টি পাখি ছিল সেই ছয়টি পাখি থেকে আরও চারটি উড়ে গেল। এবং তাহলে বলো তো এখন গাছে কয়টি পাখি আছে? ছয়টি থেকে আরও চারটি, এজন্য আমরা বাদ দিচ্ছি, অর্থাৎ বিয়োগ করছি। ছয় বিয়োগ চার, এবং ছয় থেকে চার বিয়োগ করে আমরা পাই হচ্ছে দুই, অর্থাৎ দুইটি পাখি গাছে রইল। আমরা কিন্তু এখানে বন্ধুরা দুইবার বিয়োগ করেছি, তাই না? তার কারণ হচ্ছে দেখো তোমরা, প্রথমে যখন নয়টি পাখি ছিল সেখান থেকে তিনটি পাখি উড়ে গিয়েছিল, তখন আমরা বিয়োগ করেছিলাম। এবং পরে যখন আরও চারটি পাখি উড়ে গেল, অর্থাৎ আরও চারটি পাখি কমে গেল, তখন আমরা বাকি পাখিগুলো থেকে আরও চার বিয়োগ করে দিলাম। এবং আমরা যদি এই পুরো গাণিতিক বাক্যটা দেখতে চাই তাহলে সেটা কি হবে বলো তো? প্রথমে ছিল নয়টি পাখি, সেখান থেকে কমে গিয়েছিল, অর্থাৎ উড়ে গিয়েছিল তিনটি পাখি, তাই লিখলাম নয় বিয়োগ তিন। এবং তারপরে আরও চারটি পাখি উড়ে গিয়েছিল, এই জন্য লিখবো বিয়োগ চার। এবং এই দুটো সংখ্যা নয় থেকে তিন বিয়োগ করলে পাই ছয়, ছয় থেকে আরও চার বিয়োগ করলে পাই দুই। এইভাবে কিন্তু আমরা এই গাণিতিক বাক্যটা লিখতে পারি।
একই ভাবে চলো আমরা আরো কিছু অঙ্ক দেখে নেই। এখানে দেখো আমাদেরকে বলা হয়েছে যে আলীর কাছে 10টি কাগজ ছিল। এই 10টি কাগজ বোঝাতে আমরা এখানে 10টি ঘর এঁকেছি এবং 4টি কাগজ সে তার বোনকে দিল। 4টি কাগজ যেহেতু সে তার বোনকে দিয়ে দিল, তাহলে বলো তো কাগজের সংখ্যা তার কমে গেল না, তাই আমরা কিন্তু এই 4টি বাদ দিব, তাই না? এবং তারপরে সে 5টি তার ভাইকে দিল এবং আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তার কাছে কতগুলো কাগজ রইল। আমাদের কাছে এই যে 10টি কাগজ ছিল সেখান থেকে বোনের জন্য এই 4টি এবং ভাইকে দেওয়া এই 5টি কাগজ আমরা বাদ দিব। এই 5টি আর 4টি বাদ দেওয়ার পর কিন্তু আলীর কাছে আর 1টি কাগজ থাকে। আর এই 1টি আমরা কিভাবে পেলাম বলো তো? আলীর কাছে থাকা 10টি কাগজ থেকে আমরা প্রথমে 4 বিয়োগ করেছি, কারণ সে 4টি কাগজ তার বোনকে দিয়ে দিয়েছিল। তাহলে 10 বিয়োগ 4, এবং তারপরে আরও 5টি কাগজ সে তার ভাইকে দিয়েছিল, তাই লিখলাম -5। তাহলে 10 থেকে 4 বিয়োগ দিলে থাকে হচ্ছে 6, এবং 6 থেকে আরও 5 বিয়োগ করলে থাকে 1। তার মানে আলীর কাছে আর 1টি কাগজ রইল। ঠিক একইভাবে তোমরা কি এই অঙ্কটা করার চেষ্টা করতে পারবে? এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে শান্তির 10টি বিস্কুট ছিল, সে 2টি বিস্কুট খেলো, তার বোনকে 4টি দিল। এখন তার কাছে কয়টি বিস্কুট রইল? তোমরা এই অঙ্কটা একটু করার চেষ্টা করো তো। যারা করে ফেলেছো তারা তাহলে এখন আমার সাথে একটু অঙ্কটা মিলিয়ে নাও। এখানে দেখো আমরা বেশ কতগুলো বিস্কুট দেখতে পাচ্ছি। এখানে বিস্কুট আছে 10টি, কারণ শান্তির কাছে 10টি বিস্কুট ছিল এবং প্রথমে সে 2টি বিস্কুট খেলো, এজন্য এই দুটো আমরা বাদ দিয়ে দিলাম। তারপরে সে তার বোনকে 4টি দিল, এই 4টিও এই জন্য আমরা বাদ দিয়ে দিলাম। কেন বলো তো? কারণ সে যে বিস্কুট খেলো এবং বোনকে দিল তাতে কিন্তু তার বিস্কুট কমে গিয়েছে, তাই না? তাহলে এখন তার কাছে কয়টি বিস্কুট রইলো? এই বিস্কুটগুলো কিন্তু বাকি রয়ে গেল। তাহলে 1, 2, 3, 4টি বিস্কুট বাকি রইলো, তাই না? এটিকে আমরা গাণিতিকভাবে কিভাবে লিখতে পারি বলো তো? আমরা লিখতে পারি 10, তার কারণ 10টি বিস্কুট তার কাছে ছিল, -2, কারণ সে 2টি বিস্কুট খেয়ে ফেললো এবং তার বোনকে 4টি দিল, তাহলে -4। 10 থেকে 2 বিয়োগ দিলে 8টি বিস্কুট বাকি থাকে এবং সে 8টি থেকে আরও 4 বাদ দিলে কিন্তু 4 থাকে, অর্থাৎ শান্তির কাছে বিস্কুট রইল কয়টি? 4। এইখানে দেখো ঠিক একই রকম বেশ কিছু বিয়োগ অঙ্ক তোমাদের বাড়ির কাজ হিসেবে রয়েছে। তোমরা কিন্তু এই ভিডিওটি পজ করে এই সবগুলো অঙ্ক করে ফেলতে পারবে। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ হিসেবে দেখিয়ে দিই। প্রথম অঙ্কে আমাদেরকে বলা হয়েছে 3 বিয়োগ 1 বিয়োগ 1। তাহলে আমরা প্রথমে এই ধরো 3টা বক্স করলাম, 1, 2, 3, এবং প্রথমে আমি 1টা বাদ দিব, তাহলে আমি 1টাকে ভরাট করে ফেললাম এবং তারপরে আরও 1টা বাদ দিব, আরও 1টা ভরাট করে ফেললাম, থাকলো কয়টা? 1টা। অর্থাৎ এটার উত্তর কত হবে বলো তো? 3 বিয়োগ 1 বিয়োগ 1 সমান আমরা পাবো 1। তাহলে এইভাবেই কিন্তু তোমরা বাকি বিয়োগ অঙ্কগুলো করে ফেলবে। বন্ধুরা, এখন আমরা কিছু খালি ঘরের সংখ্যা আমরা কিভাবে পূরণ করতে পারি সেটা শিখব। এখানে দেখো এই অঙ্কগুলো তোমরা কিন্তু যোগের ক্ষেত্রে আগেও করেছো। এখানে আমাদের আছে 8 বিয়োগ 0 স্থান সমান 5, অর্থাৎ আমাদের বের করতে হবে যে 8 থেকে কত বিয়োগ দিলে আমরা 5 পাই। এটার জন্য আমরা কি করেছি, আমরা এখানে 8টি ঘর এঁকেছি এবং এই 5টি বাদ দিয়ে বাকিগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি। এই বাকিগুলোর মধ্যে যে কয়টি বক্স থাকবে আমাদের কিন্তু খালি ঘরে সেটিই বসবে। অর্থাৎ দেখো এখানে আমরা বক্স এঁকেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8টি বক্সের মধ্যে 5টিকে খালি রেখে আমরা বাকিগুলোকে এভাবে বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা গণনা করব যে কয়টি বক্স আমরা বাদ দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা বাদ দিয়েছি 1, 2, 3টি বক্স। তাহলে বলো তো এখানে শূন্য স্থানে কত বসবে? এখানে বসবে 3। তাহলে কি পাচ্ছি বলো তো? 8 থেকে 3 বিয়োগ দিলে আমরা 5 পাচ্ছি। তোমরা কিন্তু অঙ্কটি করার পরে এই বিয়োগটি করেও দেখতে পারো যে এটি ঠিক আছে কিনা। যদি 8 থেকে 3 বিয়োগ দিলে তুমি 5 পাও, তাহলে কিন্তু তোমার শূন্য স্থান বা খালি ঘরে বসানো সংখ্যাটি ঠিক হয়েছে। দ্বিতীয় অঙ্কে আমাদেরকে দেওয়া আছে যে খালি ঘর -2 = 4, অর্থাৎ কত থেকে 2 বিয়োগ দিলে 4 হয়। আমরা কিন্তু এটা খুব সহজে 4 আর 2 যোগ করে পেয়ে যাই, তাই না? তার মানে আমরা বলতে পারি কি বলো তো, 6 থেকে 2 বিয়োগ দিলে 4 হয়। এবং একইভাবে 4 থেকে কত বিয়োগ দিলে 1 হয় বলো তো? এখানে আমরা 4টি বক্স করেছি এবং 1টি বাদে বাকিগুলো বাদ দিয়ে দিয়েছি। সেই বাদ দেওয়া বক্সের সংখ্যা ছিল 3টি, অর্থাৎ 4 বিয়োগ 3, অর্থাৎ 4 থেকে 3 বাদ দিলে কিন্তু 1 হয়।
একই ভাবে চলো বন্ধুরা আমরা এই খালি ঘরগুলো পূরণ করে ফেলি। এখানে 6 থেকে কত বিয়োগ দিলে আমরা 5 পাবো বলো তো? আমরা কিন্তু এটার জন্য প্রথমে 6টি বক্স এঁকেছি এবং 5টি বাদ রেখে অর্থাৎ 5টি গণনা করে বাকি বক্সগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি এবং আমরা পেয়েছি 1। অর্থাৎ 6 থেকে 1 বিয়োগ দিলে কিন্তু 5 হয়। একই ভাবে 10 থেকে কত বিয়োগ দিলে আমরা 3 পাই বলো তো? 10 থেকে এই 3 পাই আমরা 7টা বিয়োগ দিয়ে, অর্থাৎ এখানে 7 বসাবো। এবং 7 থেকে কত বিয়োগ দিলে আমরা 2 পাই বলো তো? 7 থেকে কিন্তু আমরা 5 বিয়োগ দিলে 2 পাই। তাহলে প্রথম অঙ্কতে হবে 6 বিয়োগ 1 সমান 5, 10 বিয়োগ 7 সমান 3 এবং 7 বিয়োগ 5 সমান 2। তোমরা একইভাবে কি এই দুটো অঙ্ক করতে পারবে? যদি পারো তাহলে তোমরা তাড়াতাড়ি করে করে ফেলো তো। নিশ্চয়ই তোমরা করে ফেলেছ, তাহলে আমরা এখন একটু দেখি যে অঙ্কটা আমরা কিভাবে করেছি। এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে কত থেকে 4 বিয়োগ দিলে 4 থাকে। আমরা কিন্তু এটা খুব সহজে এই 4 আর এই 4 মানে এই দুইটা সংখ্যা যোগ করে বের করে ফেলতে পারি। 4 আর 4 যোগ করলে কত হয়? 8 হয়, তাই না? তাহলে এখানে কিন্তু 8 বসবে। তাহলে 8 বিয়োগ 4 সমান 4 এবং একইভাবে আমরা কিন্তু এখানে পাই 10। অর্থাৎ 10 থেকে 2 বিয়োগ দিলে কিন্তু 8 থাকে। এখানে বন্ধুরা তোমাদের জন্য বেশ কিছু বাড়ির কাজ রয়েছে। আমাদের কিন্তু সবসময় অঙ্ক অনুশীলন করার মাধ্যমে শিখতে হবে, তাই একটু আগে আমরা যেভাবে খালি ঘরগুলো পূরণ করলাম তোমরা ঠিক একইভাবে ভিডিওটি পজ করে এই বাড়ির কাজ সবগুলো করে ফেলবে। এখন দেখো এখানে বন্ধুরা আমাদেরকে বলা হয়েছে যে লিজার কাছে 8টি খেলনা ছিল এবং সে ছোট বোনকে 3টি খেলনা দিল। এখন তার কাছে কয়টি খেলনা রইল? লিজার কাছে যে 8টি খেলনা ছিল ছোট বোনকে 3টি দেওয়ার পরে কি হলো বলো তো? খেলনা কমে গেল না, তাই এখানে আমরা 8 থেকে 3 কিন্তু বিয়োগ দিব। তাহলে আমরা গাণিতিক বাক্যে লিখতে পারবো যে 8 বিয়োগ 3 সমান সমান কত পাই? 5। অর্থাৎ লিজার কাছে কয়টি খেলনা রইলো বলো তো? ঠিক বলেছো, 5টি খেলনা রইলো। একইভাবে এখানে দেখো এখানে বলা হয়েছে যে একটি গাছে 6টি পাখি বসেছিল এবং 2টি পাখি উড়ে গেল, কয়টি পাখি রইল? যেহেতু গাছে 6টি পাখি ছিল এবং 2টি পাখি উড়ে গেল অর্থাৎ 2টি পাখি কমে গেল, তাই আমরা কিন্তু বিয়োগ করব। 6 বিয়োগ 2 সমান আমরা পাই হচ্ছে 4। অর্থাৎ আমরা কি বলতে পারি বলতো? যে গাছে আর 4টি পাখি রইল, তাই না? পরবর্তী অঙ্কটিতে আমাদেরকে বলা হয়েছে যে একটি শ্রেণীকক্ষে 8জন ছাত্রছাত্রী বসে আছে, তাদের মধ্যে 3জন ছাত্রী। অর্থাৎ 8জন ছাত্রছাত্রীর মধ্যে 3জন ছাত্রী, তোমরা যেমনটা এখানে ছবিতে দেখতে পাচ্ছ। এবং আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে শ্রেণীকক্ষে কতজন ছাত্র আছে। এখানে এই ছাত্রছাত্রী থেকে আমরা যদি 3জন ছাত্রী অর্থাৎ 3জন মেয়েকে বাদ দেই তাহলেই আমরা শ্রেণীকক্ষে ছাত্রের সংখ্যা পেয়ে যাব না? তাহলে আমরা কিভাবে অঙ্কটি করতে পারি বলো তো? আমরা লিখতে পারি 8 অর্থাৎ মোট ছাত্রছাত্রীর সংখ্যা বিয়োগ 3 অর্থাৎ মোট ছাত্রীর সংখ্যা। তাহলে ছাত্র সংখ্যা কত বলো তো? 5জন। 8 থেকে 3 বিয়োগ করে আমরা কিন্তু 5 পাই। এখন আমরা তো বেশ কিছু গল্প থেকে বিয়োগ অঙ্ক করলাম, তাই না? অর্থাৎ গল্প দেখে দেখে বিয়োগ অঙ্ক করলাম। তোমরা কি বিয়োগ অঙ্কের জন্য কোনো গল্প নিজেরা বানাতে পারবে? যেমন এখানে আমরা চেষ্টা করব 5 বিয়োগ 2 এর একটি গল্প তৈরি করতে। আমাদের এই বন্ধুটি কিন্তু একটি গল্প তৈরি করেছে এবং সেটি হচ্ছে যে নদীর ঘাটে 5টি নৌকা বাঁধা ছিল এবং 2টি নৌকা ঘাট ছেড়ে চলে গেল, কয়টি রইল? এই জিনিসটাকে আমরা যদি বিয়োগ অঙ্ক আকারে গাণিতিক বাক্যে লিখতে যাই তাহলে আমরা কত লিখবো বলো তো? আমরা লিখবো 5, যেহেতু 5টি নৌকা ছিল, বিয়োগ 2, যেহেতু 2টি নৌকা চলে গেল, সমান সমান আমরা কত পাবো বলো তো? আমরা পাবো 3। তাহলে এটি কিন্তু একটা 5 বিয়োগ 2 এর গল্প। তোমরা ঠিক একইভাবে নিজেদের একটা 5 বিয়োগ 2 এর গল্প তৈরি করে আমাকে অবশ্যই জানাবে। আর বন্ধুরা এরই মধ্যে দিয়ে আমাদের কিন্তু বিয়োগ শেষ হচ্ছে। তোমরা যদি শুরু থেকে ভিডিওগুলো দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা কখন বিয়োগ করি এবং বিয়োগ কিভাবে করতে হয়। তোমরা কিন্তু বাসায় অবশ্যই অনেক অনুশীলন করে বিয়োগ অঙ্কগুলো শিখে ফেলবে। ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি তাজরিয়ান হক নিতুল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে।